গুড ইভিনিং বন্ধুরা, আজকে আবার চলে এসেছি। আজকে সারাদিন বারবার ভাবছিলাম যে আমার কাছে অনেকগুলো কমেন্ট এসছে যে আমি ওই বাস্তুর কিছু কথা এর আগের দিন বলছিলাম যে আমি আমার নিজের জীবনে করে খুব উপকার পেয়েছি, তো আমি শেয়ার করছিলাম যদি কারুর কোনো কাজে লাগে। বিরাট কিছু বিদ্বান বা বিরাট কোনো কিছু নই, কিন্তু হ্যাঁ, আমি খুব মানি, আমি সব কিছুই মানি। যে কোনো কিছু যা নতুন পড়ি সেটা আমি চেষ্টা করি নিজের জীবনে লাগানোর, আর যখন দেখি হ্যাঁ নিজের জীবনে লাগিয়ে উপকার পেয়েছি, সবসময় চেষ্টা করি শেয়ার করার। তো আগে তো আর ইউটিউব ছিল না, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতাম, যারা যারা শুনতো, যারা ফল পেতো আমার সাথে শেয়ার করতো। তা সেদিন গল্পের ছলেই আমি আয়নার কথা বলেছিলাম, যারা দেখেছেন বা যারা দেখেননি তারা দেখতে পারেন ভিডিওটা। আয়নার কথা বলছিলাম যে আয়না শোয়ার ঘরে কোথায় রাখলে ভালো, মানে ফল পাওয়া যায়। তো যদি আপনারা বলেন, কেউ না দেখে থাকেন, যারা আমার ভিডিও নতুন দেখছেন, যদি বলেন আমি লিংকে শেয়ার করে দিতে পারি। তো সেই ভিডিওটা দেখে আমার কাছে অনেকেই জানতে চেয়েছে যে রঞ্জনা, আরও যদি এরকম কেউ তুমি কিছু জানো তাহলে বলো। তো জানো বলতে, জানার তো সত্যি কথা শেষ নেই, মানে সারাদিনই মানে জানার একটা ব্যাপার। তো সারাদিনই পড়াশোনা মানে করতে থাকি, জানতে থাকি, লোককে জানাতে থাকি। কতগুলো কমেন্ট পাওয়ার পর ভাবছিলাম যে একটু শেয়ার করি। নেক্সট যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের পয়সা, অর্থ। না এখন তো সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলতেন না যে কলিযুগে অর্থই সার, কোনো যাগযজ্ঞ কিচ্ছু কাজে আসবে না, শুধুমাত্র ঈশ্বরের নাম আর এই হচ্ছে অর্থ। ঠিক আছে, তো পয়সা রোজগার করার জন্য তো আমরা কত কিছু করি, অথচ কিছু কিছু জিনিস আমরা কিন্তু বাড়িতে যেগুলো মানলে হয়তো একটু কী আছে, মানলে তো কোনো পয়সা খরচ নেই। আর আমি এখানে সত্যি কথা বলতে বাস্তুর কোনো টিপস বা ফেংশুই কিছু বিক্রি করার জন্য কিন্তু বসিনি। অনেকে নতুন যারা দেখছেন তারা হয়তো ভাবতে পারেন যে এই মহিলা হয়তো বাস্তুর টিপস, না তা নয়, কিন্তু আমি কিন্তু কিছু বিক্রি করার জন্য এখানে বসেন যে এটা রাখুন ওটা রাখুন, না। আমি কিন্তু একেবারেই মানে যেটা আমি আমার নিজের জীবনে উপকার পেয়েছি করে, এবং পড়াশোনা করে, অবভিয়াসলি পড়াশোনা করে প্রচুর ঘেটে নিজের জীবনে লাগিয়ে, সেইটা আমি এখানে বলছি। তো আজকে যেটা বলছিলাম আমি অর্থ করি ব্যাপারটা, অর্থ করি অনেকেরই হয়, মানে আমি স্পেশালি শুনি যে প্রত্যেকেরই সোনার ব্যাপার নেই আমাদের নিজেদের জীবনে, মানে অনেক পয়সা রোজগার করি কিন্তু বেরিয়ে যাচ্ছে দিদি, বা রাখতে পারি না, জমাতে পারি না। তো সেটার একটা কিন্তু মানে আমরা আমাদের বাড়িতে আমরা যেভাবে থাকি, যেখানে থাকি সেখানে যদি আমরা কিছু, যেরকম আমরা কাজকর্ম করি পয়সা রোজগার করি, সেরকম বাড়িতে যেখানে আমরা আমাদের বাসস্থান সেখানে যদি আমরা কিছু কালেকশন করি ফল পাওয়া যায়। আগেই বলছি না, আমি নিজের জীবনে করে দেখেছি, তো সেরকমই একটা বলছি। প্রথম কথা বলছি, এর আগের দিনও বলছিলাম পুরো ব্যাপারটাই কিন্তু ওই এনার্জি, ইউনিভার্স মানে আমাদের পৃথিবীতে যে এনার্জি, দুরকম এনার্জি, একটা নেগেটিভ এনার্জি হয় আর একটা হয় পজিটিভ এনার্জি। একটা মানে আমি বাংলাতে অত ডিটেলে বলতে পারছি না, মানে একটা হচ্ছে নেগেটিভ এনার্জি যেটা আমাদের ক্ষতি করে, আর একটা হচ্ছে পজিটিভ এনার্জি যেটা আমাদের ভালো করে। তো এখানে আমি এই কথাটা খুব বলি, আমি আবার রিপিট করছি যে 50% নেগেটিভ এনার্জি বা 50% পজিটিভ এনার্জি বলে কিছু হয় না, হয় নেগেটিভ হবে নয়তো পজিটিভ হবে। এবার কথা হচ্ছে চয়েসটা আমাদের ওপর, আমরা এনার্জি ছাড়া আমরা তো চলতে পারবো না, না এনার্জি আমাদের নিতেই হয়। এখন কথা হচ্ছে যে কোন এনার্জি আমরা কানেক্ট করি, আমরা নেগেটিভ এনার্জি নিচ্ছি নাকি আমরা পজিটিভ এনার্জি নিচ্ছি, সেটার ওপরেই আমাদের কিন্তু জীবনটা চলছে। তো এখানে কথা হচ্ছে যে এই নেগেটিভ এনার্জিগুলো আসে কিন্তু বিভিন্ন দিক থেকে, আমাদের জীবনে বিভিন্ন দিকের ভীষণ ইম্পর্টেন্ট এর জন্য। তো দিকগুলো যদি আমি অত ডিটেলে আজকে যাচ্ছি না, ধীরে ধীরে আপনাদের যদি জানার ইচ্ছে থাকে আমাকে কমেন্ট করুন, আমি ধীরে ধীরে আমার যতটুকু সামর্থ্য, আমার যতটুকু নলেজ, আমি চেষ্টা করব খুব সহজে শেয়ার করার। তো সেটাই বলছি যে যেরকম দিকগুলো ভীষণভাবে মানে ইম্পর্টেন্ট, তার মধ্যে এই অর্থকরী জিনিসটা ঠিক রাখার বেসিক, যে আমরা বাসস্থানে থাকি খেয়াল রাখতে হবে বাড়ির যে মাঝখানে, যে কোনো ঘরে, বাড়ির মাঝখান বলতে আগেকার দিনে উঠোন হতো, আমি সেই উঠোনের কথা কিন্তু বলছি না। আগেকার দিনে কিন্তু খেয়াল করে দেখবেন তখন কিন্তু উঠোন থাকতো বাড়ির মাঝখানে, আমাদের এখন কিন্তু উঠোন নেই।
ঠিক আছে, বাড়ির যে সেন্ট্রাল পয়েন্ট সেটা খালি থাকতো। আপনারা যদি খুব মানে ভালো করে নজর করে দেখেন, আগেকার দিনে প্রত্যেকটা বাড়িতে সেন্ট্রাল যে সেকশন বাড়ির একটা করে উঠোন থাকতো। তো যাই হোক, এখন আমাদের ছোটো ছোটো ফ্ল্যাটে আমরা থাকি, উঠোন আমরা কোথায়, থাকারই জায়গা নেই। তো সেটাও যদি হয়, বলছে না ইন্টেনশন, আমি যদি ভালো থাকতে চাই তাহলে আমি খুঁজে নেবো যে আমার বাড়ির মাঝখানটা কোনটা। বাড়ির বাড়ির বলে তো হয় না, অত বড় বাড়িতে আমরা থাকি না, আমরা ছোটো ছোটো ফ্ল্যাটে থাকি বেশিরভাগ। তো আমি ঘর হিসাবে বলছি, ঘরের মাঝখানের যে পয়েন্ট, মানে মানলে মানবেন, না মানলে মানবেন না, মানে কথাটা হচ্ছে মানা। এখন অনেকেই বলবে যে আমি মানি না এইসব, মান না মানলে এটার মধ্যে কোনো জোড়াজুড়ির কোনো ব্যাপারে। আমার উপকার যেটা হয়েছে আমি সেটা শেয়ার করছি। বাড়ির যে সেন্ট্রাল, মানে ঘরের যে সেন্ট্রাল পয়েন্ট, একটা বিশাল একটা সেন্টার টেবিল আমরা রেখে দিলাম, বা বাড়ির মাঝখানটা, মানে যে কোনো ঘরের মাঝখানটায় একটা ভারী কিছু আমরা না রেখে, আমি আমি আমার নিজে আমি যেরকম আমার বাড়ি আমি সাজানো, আমার মাঝখানটা মানে আমি নিজে ভীষণ মানিয়ে গেলো, আমি মাঝখানে হাজার সুন্দর কিছু হোক না কারণ মাঝখানে রাখি না, মাঝখানটাকে ফ্রি রাখি, একটু সাইডে সরিয়ে রাখি। মানে আমার বাড়িতে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আমি একদম সেন্টার পয়েন্ট যেটা আমি খালি রাখি। হয়তো একটা ইচ্ছা করলে একটা ছোটো কার্পেট বিছিয়ে রাখতে পারলাম বা কিছু, বাট সেন্টার যে কোনো ঘরের একদম মাঝখানটা একটু খালি রাখা, যেহেতু ছোটো ছোটো ঘর এখন অত অত করে তো করতে পারবো না, বাট মাঝখানটা একটু ছাড়াতে হবে, সেটা বুঝে করতে হবে। মানে একদম সেন্টার যে পয়েন্টটা সেটা হচ্ছে শক্তির উৎস, এনার্জির, পজিটিভ এনার্জির উৎস হচ্ছে ওই মাঝখান সেন্টার পয়েন্ট, ওটাকে খালি রাখার একটা টেন্ডেন্সি। তো এটা আমাদের একটা যদি আমরা আমরা করতে পারি, মানে ছোটোখাটো মানে বিরাট কিছু না, একটু খেয়াল করে যে ঘরটায় আমার যে ঘরটায় আমি আছি বা যে ঘর বাইরের ঘর হোক শোয়ার ঘর হোক, একটু সাইডে সরিয়ে একটু এটা ঠেলে একটু ওটা ঠেলে যদি মাঝখানটা আমরা খালি করতে পারি, একদম সেন্টার মাঝখানটা, এই একটা কথা। আরেকটা হচ্ছে যে এই যে পয়সা রাখা যে আলমারি, যেখানে আমরা মেন পয়সা রাখি, যে আলমারিতে আমরা আমাদের রোজগার রাখি বা আমাদের যে খরচাপাতি, যে টাকা যেখান থেকে আমরা টাকা নিয়ে আমরা খরচা করি, সেইটা সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম, ঠিক আছে, সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্টে রাখবো মাস্ট, মানে এটা হচ্ছে মাস্ট। এই দিকগুলো যেটা আমি বলছি এগুলো কিন্তু আমার অনেক ঘেঁটে দেখে নিজে জীবনে শুধু পড়ে উপদেশ দিচ্ছি না, আমি নিজে করে দেখেছি। তো সেটাই বলছি যে সাউথ ওয়েস্ট, যে কোনো দিকে আমি আলমারি রাখবো না, আমার এইটুকু ছোটোখাটো জিনিস, যেরকম রান্নায় আমরা বিভিন্ন মশলা দিয়ে টেস্ট আমরা করি, আমরা ভাবতেই পারি যে এটা দেবো না, যা আছে দিয়ে হয় না, না একটা সুন্দর টেস্ট হতে গেলে আমাদের, ঠিক সেরকম জীবনের টেস্ট আনবার জন্য, জীবনের একটা সুন্দর স্বাদ ফির, আমার স্বামীর পক্ষে সম্ভব না, না কাজকর্ম ছেড়ে দিয়ে বাসু, আমরা বাড়ির বউরা একটু চেষ্টা করতে পারি ঠেলে দিয়ে, বা একটু হাজব্যান্ডকে বলে একটু হেল্প করো না গো, একটু ঠেলে দাও না, হয়তো জিজ্ঞেস করবে বাবা এ আবার তুমি কী করছো, সে বলে বলুকে, আমি তো নিজের মনে জানি যে বাবা যে দেখি না এটা ঠেলে ঠুলে যদি একটু ভালো কাজ হয়, বা একটা ভারী আলমারি আমার পক্ষে তো সাউথ ওয়েস্টে, যাদের নেই সাউথ ওয়েস্টে, তা আমার পক্ষে তো ঠেলে নিয়ে যাওয়া সম্ভব না, কোমরে টান লাগবে, ঠিক আছে সেটা সম্ভব না, একটু বুদ্ধি করে কারোর হেল্প লাগিয়ে মোটমাট পয়সা রাখার যে আলমারিটা, সেটা আলমারি না হয়ে সেটা কোনো কাপবোর্ড হতে পারে, বা সেটা আমি জানি না কে কোথায় পয়সা রাখা রাখেন আপনারা, সেই যে মেন পয়সা রাখার জায়গা সেটা থাকবে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম দিকে থাকবে, এবং মুখটা থাকবে কোন দিকে, নর্থ ইস্ট, মারাত্মক, নর্থ ইস্ট, নর্থ ইস্টে, নর্থে কী থাকে, হিমালয়, আমাদের মোস্ট, মানে আমাদের বা মানে আমি ভারতবর্ষ দিয়ে বলছি, আমাদের বার্থ মানে আমাদের ল্যান্ড অফ মানে কী বলছি, আমরা যেখানে জন্মেছি তার প্রোটেক্টরকে হিমালয়, আজকে হিমালয় কিন্তু আমাদের আবহাওয়া ঠিক করছে, হিমালয় আমাদের সমস্ত কিছু, সমস্ত কিছু হিস্ট্রি ঘাঁটলে আমরা দেখতে পারবো, যত ইনভেশন, যত বিদেশ থেকে যত শত্রুরা এখানে এসেছে, হিমালয়কে কিন্তু টপকাতে হয়েছে, হয়তো টপকেছে সেটা পরে, এটার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু হিমালয় হচ্ছে আমাদের প্রোটেক্টর, ওই নর্থ, ঠিক আছে, ওইখান থেকে বলছে মেন যে ব্লেসিংস, যে পজিটিভ পাওয়ার, সেটা আমাদের আমার আসে নর্থ ইস্ট থেকে, ঠিক আছে, নর্থ ইস্টে। আমি আবার রিপিট করছি, আলমারি অন্য আলমারি নয়, সাজগোজের বা ওই সব নয়, পয়সা রাখার, অর্থ রাখার, মা লক্ষ্মী অর্থ রাখার যে আলমারি সেটা থাকবে দক্ষিণ পশ্চিম, মানে সাউথ ওয়েস্ট,
এবং মুখ হবে নর্থ ইস্ট, ঠিক আছে? এবার নর্থ ইস্ট কোনা হয়তো আমি পাচ্ছি না, আমি নর্থ হলে সব থেকে ভালো হয়, মানে উত্তর দিকে। আমার আলমারিটা খুলবো যে আমি আমার আলমারির মুখটা থাকবে আমি যখনই খুলবো আলমারির মুখটা থাকবে নর্থে। মারাত্মক করে দেখতে পারেন, ভীষণ মজা, ভীষণ মানে এমন মানে বলছি আমি যে একদিনে উপকার পাবেন, মানে আমি পেয়েছি তাই আমি বলছি। মানে ধীরে ধীরে আমি তো সবে এসছি ইউটিউবে, একদিনে তো সব কথা বলা সম্ভব না, এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি বলছি। এই একটা কথা আপনারা করে দেখতে পারেন, যদি উপকার পান তাহলে রঞ্জনাকে জানাবেন, আমার ভালো লাগবে। ছোটো ছোটো কিছুই না, আমি নিজে উপকার পেয়েছি, যদি আপনাদের উপকার হয় আমার থেকে বেশি খুশি বোধ হয় কেউ হবে না যে হ্যাঁ আমার কথায় কেউ উপকৃত হয়েছে। তো এই একটা কথা, এরকম প্রচুর আছে, প্রচুর প্রচুর, যেরকম আমার পক্ষে তো একসাথে সব কটা বলা সম্ভব না, তাই আলাদা আলাদা করে দিন। তবে হ্যাঁ, আমি নিজে থেকে তো আর এখানে বাস্তব ইয়ে করতে আসিনি, আমাকে যদি আপনারা কমেন্ট করেন আমি নিশ্চয়ই এ করব, শেয়ার করতে থাকব। তো দুটো কথা আমি বললাম, একটা কথা বললাম বাড়ির মাঝখান, বাড়ির মাঝখান আবার বলছি, বাড়ির মাঝখান খুঁজে পাওয়া এখন সম্ভব না, কারণ আমরা বেশিরভাগই ফ্ল্যাট বাড়িতে থাকি। ঘরের মাঝখান, ঘরের মাঝখানগুলো পারপাসফুল ইন্টেনশনালি আমরা যদি একটু খালি রাখতে পারি, অবধারিত বাড়িতে শান্তি আসবে, পয়সা আসবে। হ্যাঁ, আমি বাড়ির মাঝখান খালি করলাম, তারপর আমি আমার কর্তার সব চড়াঝাটি করলাম, বাচ্চাদের পিছনে লাগলাম, সেটা সেটা করলে হবে না, সেটা তো আমাদের প্রত্যেকে সম্পর্কগুলোকে ডেভেলপ করতে হবে, সেটা বাস্তু কেন, কারুর ক্ষমতা নেই, সেগুলো আমাদের করতে হবে। হ্যাঁ, এইগুলো কিন্তু মারাত্মক। এই একটা বললাম বাড়ির মাঝখানটা খালি রাখার কথা, আরেকটা কী বললাম, পয়সার যে আলমারি সেটা থাকবে সাউথ ওয়েস্ট, মানে দক্ষিণ পশ্চিম, মুখ থাকবে নর্থ ইস্ট। হয়ে গেল। আরেকটা কথা আজকে বলছি আমি, সেটা হচ্ছে নর্থে একটা আয়না, নর্থে মানে উত্তর দিকে, উত্তর দিকের যে দেয়াল। হ্যাঁ, এবার প্রত্যেকটা ঘরের উত্তরের আমি বলছি না, যে ঘরে আমরা, যে ঘরে আমি এন্ট্রি নিচ্ছি, মানে মেন যে ঘর যেখান দিয়ে আমরা আমাদের বাড়িতে এন্ট্রি নিচ্ছি, কারোর হয়তো নিজের বাড়ি, মানে নিজের বাড়ি বলতে আমি বলছি মানে স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, নিজের নিজস্ব বা কারোর ফ্ল্যাট বাড়ি, যাই হোক, যেখান দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি, সেই এন্ট্রি পয়েন্টে আমরা যদি খুঁজে বার করি যে নর্থ কোনটা, সেই নর্থের দেয়ালে একটা ছোটো আয়না, অনেকে বড় বড় আয়না রাখে, প্রচুর পয়সা খরচা করে বাস্তু আজকাল কারেকশন করে, বড় বড় ব্যবসায়ীরা তো বাস্তু কারেকশন না করে ঢোকেই না, ঠিক আছে? আমরা তো জানি না অত, আমরা অত পয়সা খরচাও করি না। তো আমি ছোটোখাটো টিপস দিচ্ছি, তাতেই মারাত্মক উপকার হবে। বলছে নর্থটা, নর্থ মারাত্মক, আমাদের জীবনে উত্তর দিকটা মারাত্মক। কারুর কারুর বাড়িতে আমি দেখেছি, হয়তো বলতে পারিনি কী ভাববে, জ্ঞান জ্ঞান উপদেশ হবে, কিন্তু খারাপ লেগেছে পরে এসে, চেষ্টা করেছি বলার। তাই আজকে ইউটিউব হওয়াতে বলছি, আমি অনেকের বাড়িতে দেখেছি নর্থ সাইড হেভি হেভি ফার্নিচারে ভর্তি, খুব খারাপ, খুব খারাপ। উত্তর দিক বিরাট বিরাট ফার্নিচার দিয়ে, কাপবোর্ড, বড় বড় কী বলবো, বড় বড় আলমারি, সব এইসব দিয়ে উত্তর দিকটা ভরিয়ে রেখেছে, খুব খারাপ, ওটা ভালো নয়। কোনো দিন ওই আঁকতে গিয়ে ঠিক হয় না, সুস্থ সুস্থ যে রিলেশন বা শারীরিক সুস্থতা আসে না, কী আছে, এগুলো করতে তো খুব বেশি পয়সা খরচ হয় না, ছোটোখাটো এগুলো যদি আমরা একটু করতে পারি, করে একটুখানি জীবনে শান্তি আনা যায়, ক্ষতি কী। আমি বন্ধু হিসাবে সেগুলো শেয়ার করছি, যদি আপনাদের আরও ইচ্ছে করে আপনারা বলবেন, কমেন্ট করবেন, আমি বলতে থাকবো। তো আমি আজকে কী কী বললাম আমি আরেকবার রিপিট করছি, ঘরের মাঝখানটাকে খালি রাখবো, আমাদের দায়িত্ব, আমাদের স্বামীর পক্ষে কাজকর্ম ছেড়ে দিয়ে এসে বসে এইসব করা সম্ভব নয়, আমরা করবো, মায়েরা করবো, হয়ে গেল। বাড়ির মাঝখানটাকে একটু খালি রাখবো, কিছু এসে গেল আবার একটু ঠেলে সরিয়ে দিলাম, মাঝখানটাকে খালি রাখবো, হয়ে গেল। বাচ্চারাও শিখবে আমাদের থেকে, ওরাও ওদের জীবনে করবে। দ্বিতীয় কী বললাম, অর্থের যে আলমারি, পয়সা করির যে আলমারি, সেটা থাকবে সাউথ ওয়েস্ট, দক্ষিণ পশ্চিম, মুখ কোন দিকে থাকবে নর্থ ইস্ট, নর্থে হলে বেশি ভালো হয়, বা নর্থ ইস্ট কোনা, হয়ে গেল। আরেকটা কী বললাম, নর্থে উত্তরের যে দেয়াল, সেই দেয়ালে একটা আয়না, যদি বড় আয়না আমি খরচা করে রাখতে না পারি, একটা ছোটো আয়না, একটা মেলা থেকে একটা ছোটো আয়না কিনে আনা আনাই যায়, আর এখন তো মেলা এক্সিবিশনের টাইম আসছে শীতকাল, একটা মেলা থেকে একটা আয়না আমরা কিনে ফেলি, বেশ মজা, খুব সুন্দর মজা, একটা আয়না কিনে ফেলি আমরা,
তবে খেয়াল রাখতে হবে আয়নাটা ব্যাপার আছে, আমি ডিটেলে আরও বলবো। আয়নাটা ওই বর্ডার টর্ডার মানে বিরাট প্লাস্টিকের কিছু বর্ডার টর্ডার ওরকম না, উডেন কিনুন, আর কাঠের পিছনে ব্লক করা বা ইয়ে, ওই প্লাস্টিকের যে আয়না ওরকম নয়, প্লাস্টিক নয়। একটা আয়না নর্থের দেয়ালে আমি টানিয়ে দিলাম, মারাত্মক পজিটিভ এনার্জি ফ্লো করবে বাড়িতে। আমার এগুলো করা, আমার এগুলো করে দেখা, তাই আমি হয়তো এরকমভাবে বলতে পারছি। এই একটা, আরেকটা আমি কী বললাম, উত্তর দিক নর্থ, নর্থের দেয়াল, সেটাকে বিরাট কিছু ফার্নিচার রাখা থেকে আমাকে একটু ছাড়তে হবে, সেটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। আমি যেন নর্থের দিকটা একটু বড় ফার্নিচার থেকে হালকা কিছু রাখলাম, হালকা কিছু রাখলাম, একটু সরিয়ে সরিয়ে রাখলাম। মোটবার এই যে দেয়ালটা, এখানে আমার বিরাট বিরাট কাবার না করে আমি হালকা কিছু রাখলাম নিচের দিকে আলাদা, কিন্তু বিশাল বিশাল ফার্নিচার আমি রাখবো না। হ্যাঁ, এবার এগুলোতে মারাত্মক ফল আসবে আমার জীবনে এসেছে, আমি তাই হয়তো বলতে পারছি এভাবে। আপনারা করে দেখুন, যদি ভালো ফল পান আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমি জানি আপনারা করবেন, আমার ভিডিও খুঁজে বার করবেন, জানি এটাই হচ্ছে। তাই যতক্ষণ না কাজে আসছে মানুষ বিশ্বাস করে না, কিন্তু যখন কাজে আসে তখন ঠিক খুঁজে নেয়। কাজে আমাকে বলতে হবে না, আমি জানি। আর আজকে খানিকটা বললাম, এরকম আরও অর্থের মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের আরও এরকম অনেক পয়েন্টস রয়েছে, বা বাচ্চাদের পড়াশুনো বা যেগুলো যেগুলো আমাদের ভীষণভাবে রিলেটেড আমাদের জীবনে আরও রয়েছে, আপনারা আমাকে কমেন্ট করে জানান। নাহলে তো আমি এরকমভাবে বাস্তু, আমি তো এখানে বাস্তু বলতে বসিনি, এগুলো আমার সব জীবনে অভিজ্ঞতা। যেহেতু আপনারা কমেন্ট করেছিলেন আরও বলো, তাই আমি আজকে একটু শেয়ার করলাম। আপনারা যদি এরকম আরও বলো বলেন, আর রইল বাকি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, যদি কমেন্ট আমি পাই আমি নিশ্চয়ই বলতে থাকবো, বলতে থাকবই, এটা আমার কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।